সবাই যে যেখানে আছেন আমাদের পক্ষ থেকে ঈদ মুবারক এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ফ্যামিলি নিয়ে ভালো সেলিব্রেট করবেন এবং গুড মর্নিং এভরিওয়ান ঈদ মুবারক দেখতেই পাচ্ছেন 6:30 এখনো বাজেনি তো উঠে গেলাম আর আসলে কাল রাতে হচ্ছে ঘুমাসতে ঘুমাসতে অনেক লেট হয়ে গিয়েছিল তো কাজ করতে করতে আসলে একটা করতে গেলে আরেকটা কাজ চলে আসে এরকম করেই হচ্ছে আজকে থেকে মানে 2-3 দিন এরকমই যাবে আবার সবাই চলে গেলে এগুলো আবার ক্লিন করাও একটা ব্যাপার আছে তো আমি নর্মালি যেটা করি হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে সেমাইটা রেডি করি আর তো আমি দুধটা আগেই করে ফেলেছিলাম এখন হচ্ছে জাস্ট লাচ্ছা সেমাইটা করবো আর হচ্ছে স্যান্ডউইচ করে দিবো ওকে কারণ খালি পেটে হচ্ছে সেমাইটা খাবে না আর প্রতি বছর এটাই হয় যে সকালবেলা উঠে আগে হচ্ছে আমি স্যান্ডউইচটা খেয়ে তারপর হচ্ছে একটু সেমাই টেস্ট করে তারপর হচ্ছে নামাজে চলে যায় তো আমি হচ্ছে দৌড়াদৌড়ি করেই কাজ করছিলাম আর ওইদিকে হচ্ছে টেবিলটাও ক্লিন করে ফেলেছিলাম কাল রাতে সো আমার একটু কাজও আগিয়ে গেল তো স্যান্ডউইচ করছে আর এইদিকে হচ্ছে ও রেডি হচ্ছে তো আর সকালবেলা হচ্ছে উঠে খালি পেটে আমারও খেতে প্রবলেম হয় কারণ গ্যাস প্রবলেম হয় অনেক তো এটার জন্য হচ্ছে আমিও হচ্ছে ডিম করে নিই রেডি করে তারপর হচ্ছে স্যান্ডউইচ খেয়ে আমিও কাজ করতে যাই তো আজকে আসলে টাইম পাবো কিনা জানি না কারণ ও চলে গেলে আবার আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো তো ওর খাবারটা রেডি করে হচ্ছে আমি রুমে চলে যাচ্ছি আর দেখি যে রেডি হয়েছে কিনা কারণ টাইমও বেশি নেই আর এখানে হচ্ছে আজকে একটাই জামাত হবে ভাইরাসের জন্য হচ্ছে আগে যেরকম 3টা জামাত হতো সেটা হবে না আর চার পানিটা গরম দিয়ে গেলাম আর এদিকে দুধটাও হচ্ছে গরম হচ্ছে আর এই তো গিয়ে দেখলাম যে না রেডি হয়ে গিয়েছে তো আমার ওদিকে তো কাজ রেডি আর টেবিলে আমি সবকিছু সার্ভ করে ফেলেছি সো প্রবলেম হবে না বাবু ঘুমাচ্ছে এত সকালে উঠবেও না তো ভালোই হবে কারণ চলে গেলে হচ্ছে আমি আবার তাড়াহুড়ো করে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিব আর আর হচ্ছে দুধটা হচ্ছে আমি একেবারে মানে বয়ল করা যে দুধ সেটা দিইনি একটু হালকা গরম করে নিয়েছি না হয়তো লাচ্ছা সেমাই করে পুরা গলে যায় তো লাচ্ছা সেমাইটা হচ্ছে ভিজে নিলাম আর এটাই হচ্ছে আমার ফেভারিট সময় আমি বাকিগুলো তো খাই না জাস্ট এটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই তো ভিজিয়ে ফেলেছি এখন হচ্ছে এটা আস্তে আস্তে হচ্ছে হয়ে যাবে আর ওইদিকে হচ্ছে ও নাস্তা করবে তো আমার চাটা আমি রেডি করে নিয়ে নিলাম আর সকালবেলা হচ্ছে নাস্তা করে তারপর হচ্ছে চলে যাবে আর আশাই জানা যায় 9টার দিকে উঠলে তো আর দেখাই যায় না তো ব্যালকনিতে দাঁড়িয়ে একটু আমার প্ল্যানগুলো দেখলাম একটু ঘুরে ঘুরে দেখে এখন হচ্ছে আবার বাকি কাজে চলে যাব আমি হচ্ছে এখন পোলাওটা রেডি করবো সালাদ কাটবো তারপর হচ্ছে বেড গুছাবো সবকিছু করবো ততক্ষণে হচ্ছে গেস্টও চলে আসা টাইম হয়ে যাবে কারণ গেস্টরা নর্মালি 11টার দিকে আসা শুরু হয়ে যায় নামাজ পড়ে চলে আসে এখানে তো এটাই ছিল আমার আজকে ঈদের দিন আর বাংলাদেশে থাকলে হয়তো ডিফারেন্ট হতো বাট এখানে আসলে এইভাবেই ঈদ যায় প্রতি বছর তো আমার এখন রান্না শুরু আর কোনো বকবক করবো না আপনারা যতটুকু পারেন দেখেন আর ই তো দেখা হবে নেক্সট ইয়ারে ঈদে এরকম কিছু না আসলে নেক্সট ব্লগে দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক এগেইন